আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদ হোসেন, পরিভাষিক পরিসংখ্যান বিভাগ, ঝাড়গ্রাম কলেজ। আমি গত লেকচারে তোমাদের সম্ভাবনা অধ্যায়ে আর কি পরিসংখ্যান দ্বিতীয় পত্রের সম্ভাবনা অধ্যায়ের আমি একটা লেকচার দিয়েছি, সেখানে আমি সংজ্ঞা নিয়ে আলোচনা করছি। আজকে ছক এবং মুদ্রা, ছক্ক এবং মুদ্রা ছক নিয়ে কথা বলবো। আমাদের সম্ভাবনার অঙ্ক করতে গেলে আমাদের মুদ্রা ছকের অঙ্ক অবশ্যই লাগবে। তোমরা সিলেবাস দেখে খেয়াল করলে দেখতে পাবে যে ওই সম্ভাবনা অধ্যায় থেকে দুইটি প্রশ্ন আসে আর কি, 20 মার্কের দুই সেট সৃজনশীল প্রশ্ন। সেক্ষেত্রে ছক্কা মুদ্রার অঙ্ক অবশ্যই থাকে। তা আমরা ছক্কা হচ্ছে আমরা যেটা লুডু খেলি সেটা হলো ছক্কা, আর মুদ্রা হচ্ছে কয়েন। যে কোনো দেশের টাকাকে মুদ্রা বলা হয়, টাকা। তা আমাদের মুদ্রা, আমরা যে পয়সা যেগুলো ব্যবহার করি, 1 টাকা 2 টাকা 5 টাকা যেগুলো, সেটা ছক্কার, ছক্কা 6টি বিন্দু, 1 থেকে 6 পর্যন্ত। আর মুদ্রার হলো 2টা ফিট হয়, একটা হচ্ছে উপরের ফিট, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবি বা সাফল্য ফুলের ছবি, এগুলো থাকে, শহীদ মিনারের ছবি, যাই হোক স্মৃতিসৌধের ছবি। আর ইন্টারন্যাশনাল ভাবে মুদ্রা 2টা ফিট, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে টি। এইচ হচ্ছে মাথা, হেডের মাথা, আর লেস টেইল, টি দিয়ে আমাদের লেস বোঝায়। তো এই সেক্ষেত্রে আমাদের এইচ এবং টি মুদ্রার ক্ষেত্রে এইচ আর টি দুইটা থাকবে। তা আমরা এখন তোমাদের দেখাবো যে ছক্কা মুদ্রা কিভাবে আমাদের ছক তৈরি করতে হয়। আমি প্রথমে মুদ্রা আসি। মুদ্রা একবার নিক্ষেপ, এইচ টি, ফলাফলগুলো কি আসতে পারে, এইচ আর টি। মুদ্রা দুইবার নিক্ষেপ, নিক্ষেপের ছক কি আসে দেখো। এইচ একবার নিক্ষেপ গুলো আমি যদি এইভাবে সাজাই নি, তোমরা ঠিক আমি যেভাবে সাজাচ্ছি ওইভাবে সাজাবা। দেখো আমি একবার নিক্ষেপটা এইভাবে, এই উপরে একবার নিক্ষেপ আর এই পাশে একবার নিক্ষেপ, আমরা এই যে মুদ্রার এই সারটি বসালাম। তো দেখো এইচ একবার এর সাথে যাবে, আর আর একটা এইচ, আর একবার টি এর সাথে যাবে। তো এইচ 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 টি, এটা হলো এইচ। টি একবার এইচ এর সাথে যাবে, গেল, এবং টি একবার টি এর সাথে যাবে। তাহলে আমার কি হলো, এইচ 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 টি টি এইচ টি টি। তোমরা একটু খেয়াল করো যে এটা একেবারে সহজ। মুদ্রা দুইবার নিক্ষেপের ছক, একবার নিক্ষেপের ছকের সাথে একবার নিক্ষেপ, আর এই পাশে একবার নিক্ষেপ বসে আমরা এইভাবে সহজেই বের করছি। তাই একবার নিক্ষেপের ক্ষেত্রে 2টা অনুকূল ফলাফল আসে, আর দুইবার মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে 4টি ফলাফল আসছে। দেখছো, তোমরা একটু খেয়াল করো। আমি একটু এখানে আর একটু অ্যাড করি, একটি মুদ্রা, মুদ্রা দুইবার নিক্ষেপ, আর 2টি মুদ্রা একবার নিক্ষেপ, একই কথা। কিন্তু আমি আবারও বলছি, মুদ্রা দুইবার নিক্ষেপ আর 2টি মুদ্রা একবার নিক্ষেপ, একই ফলাফল আসবে। এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো মুদ্রা তিনবার নিক্ষেপের ক্ষেত্রে, 3টি মুদ্রা একবার নিক্ষেপ বা 1টি মুদ্রা তিনবার নিক্ষেপ, তিনবার নিক্ষেপে নিক্ষেপের ছক। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা তো শিখলাম 2টা মুদ্রা একবার নিক্ষেপ, ওইটা এটা শিখছি আর একটা শিখছি। তা আমরা দুইবার নিক্ষেপের এটা আমরা দেখি, আর একবার নিক্ষেপ, যেহেতু আমাদের তিনবার নিক্ষেপেরটা বের করব। তো তোমরা ঠিক এইভাবে বসাবা খাতা, এইভাবে ঠিক বসাও, এইভাবে বসাও, যে উপরে লাইনে লিখছি দুইবার নিক্ষেপের যে ফলগুলো আসে সেইগুলো লিখছি, আর এই পাশে লিখছে হচ্ছে একবার নিক্ষেপের যে ফলগুলো আসে সেইগুলো লিখছি। এইচ 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 টি, আমি একইভাবে এইচ টি এইচ এইচ টি 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 এইচ এইচ, মানে আমি আবার বলি, এইচ একবার এর সাথে, একবার এর সাথে, একবার এর সাথে, একবার এইভাবে, টি এইচ 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 এর সাথে এইভাবে, এইভাবে সব বলবে, টি এইচ টি 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 এইচ। আমি একটু দ্রুত লিখছি, বিদায়, লেখাটা অস্পষ্ট এবং তোমরা একটু বুঝে নাও। দেখো সবাই একটু খেয়াল করো,
এভাবে এভাবে আমাদের আটটি, একটা দুইটা তিনটা চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি, এভাবে আমাদের আটটি আসছে। চারবার নিক্ষেপের ছটি খুব লাগে না, তারপরে আমি একটু পদ্ধতি বলে দিচ্ছি, একটু আরও বেশি হবে, সেক্ষেত্রে আট আট ষোলোটি হবে। মানে চারবার নিক্ষেপের ক্ষেত্রে যদি চারবার নিক্ষেপ যদি আমরা করি, সেক্ষেত্রে আমাদের এই এইচ ঠিক এইভাবে এই লাইনগুলো, হ্যাঁ এইচটি আরও এভাবে লাইন বাড়াতে হবে, টি এইচ টি টি। তোমরা একটু বই খেয়াল করলে বইতে সুন্দর করে দেওয়া আছে, আরও বুঝতে পারবে, হ্যাঁ এটা বুঝতে পারবে। তাহলে আমরা তিনবার নিক্ষেপের এটা শিখলাম, বা চারবার নিক্ষেপের আমি নির্দেশনা দিয়েছি, ওইভাবে তোমরা দেখলে। এরপরে আমাদের আছে কি ছক্কা, ছক্কা একবার নিক্ষেপ, নিক্ষেপ এক দুই তিন চার পাঁচ ছয়, এই আসবে, এইগুলোই আসবে। এবং ছক্কা যদি দুইবার নিক্ষেপ হয় সেক্ষেত্রে দেখো কি হচ্ছে, সেক্ষেত্রে ঠিক একবার নিক্ষেপের ফলগুলো আমরা এইভাবে লিখব, আমি যেভাবে লিখছি তোমরা ঠিক সেইভাবে লিখবা, হ্যাঁ এটা অনুসরণ করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক এভাবে লেখার পরে এইভাবে আড়াআড়ি এইভাবে দাগ দিয়ে দিলা, এভাবে একেবারে সহজ বিষয়টা, একটু খাটনি। দুইবার ছক্কা নিক্ষেপের যদি এটা প্রশ্নটা আসে, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার করতে এই ছকটা করতে খাটনি, তাছাড়া অ্যান্সার করতে অনেক সুবিধা যদি ছকটা তোমরা বানাইতে পারো। দেখো এক 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 এক, এক দুই, এক তিন, এক চার, এক পাঁচ, এ তো মুখস্থ হয়ে যাবে এভাবে, এক ছয়, এরপরে দেখো দুই এক, দুই দুই, দুই তিন, দুই চার, দুই পাঁচ, দুই ছয়, তিন এক, তিন দুই, তিন তিন, তিন চার, তিন পাঁচ, তিন ছয়, এইভাবে আপ টু, এইভাবে যেমন চার এক, হ্যাঁ চার ছয়, আমি একটু খালি রাখছি দ্রুত করার জন্য, যেহেতু এভাবে ছয় এক, ছয় দুই, ছয় তিন, ছয় চার, ছয় পাঁচ, ছয় ছয়। তাহলে আমরা এখানে ছয় ছক ৩৬টা বিন্দু পাবো, অনুকূল ফলাফলে বিন্দু আমাদের এখানে ৩৬টা আসবে। তাহলে এখানে আমাদের মোট বিন্দু আসতেছে ৩৬টা, ঠিক আছে? তোমরা এভাবে করবা, করলে দেখবা যে আমাদের মোট বিন্দু আসতেছে ৩৬টা। এরপরে একসাথে তোমরা প্রশ্ন এইভাবে করতে পারো যে একটি ছক্কা ও দুটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র বলে হয় ছক, নমুনা ক্ষেত্র আমরা ওই যে ছকটাকে আমরা নমুনা ক্ষেত্র বলি, আমরা নমুনা ক্ষেত্র আগে শিখেছি। সেক্ষেত্রে আমাদের একবার ছক্কার অনুকূল ফলাফলগুলো আমরা উপরে এভাবে লিখলাম, আর আমরা এর আগে, হ্যাঁ আমি তোমাদের একটু সহজ করার জন্য এখানে আমি একটি মুদ্রা দিলাম, প্রথমে বুঝতে সুবিধা হবে এইভাবে। তাহলে এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি, এইচ ফোর, এইচ ফাইভ, এইচ ফাইভ, এইচ সিক্স, এইচ সরি এখানে হবে টি ওয়ান, হ্যাঁ টি টু, টি থ্রি, টি ফোর, টি ফাইভ, টি সিক্স, এভাবে আমাদের। তাহলে দেখো একটি 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 ছক্কা ও একটি মুদ্রা নিক্ষেপে নমুনা ক্ষেত্র, তখন ছক্কার বিন্দুগুলো আর মুদ্রার বিন্দুগুলো আমরা এইভাবে বসব। আমরা দেখলাম যে একটি ছক্কা ও একটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র বা ছক, যেটা এই লাইনে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় আর এটা হচ্ছে এইচটি লিখছি, দেখো এইচ ওয়ান, এভাবে আমরা যেটা লিখছি। এখান থেকে আমি একটি অঙ্ক দেখাবো, এইরকম নমুনা একটি ছক্কা ও একটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি পেতে পারি, যে এখান থেকে যদি প্রশ্নটা এমন হয় যে একটি ছক্কা ও মুদ্রা একটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্রের
লিখব যে ছক্কায় জোর ও আমরা এখান থেকে দেখছি যে ছক্কায় জোর ও মুদ্রায় এই ছয়টা সম্ভাবনা আমাদের একসাথে। তা আমরা ছক একটু খেয়াল করি, আমাদের এখানে মুদ্রায় এইস, তার মানে আমাদের এই লাইনে সব এইস আছে, এখানে তো এইস নেই, তাহলে এটা আমরা কাউন্ট করব না। একটু বলি, এখানে তো আমাদের টোটাল মানে এন অফ এস টোটাল কয়টা বিন্দু আসছে, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয় দেখুন 12টি আসছে, তার মানে আমাদের মোট ফলাফল কিন্তু 12টি। সম্ভাবনা যে সংখ্যা আমরা শিখছি সেখানে কি অনুকূল ফলাফল ভাগ মোট ফলাফল, যেটা আসে ভাগ করে যে মান সেটাই সম্ভাবনা। তা আমরা আগে টোটাল মানটা কয়টা আসছে 12টি আমরা বের করছি, এখন আমাদের কয়টি বের করতে হবে যে ছক্কায় জোর ও মুদ্রায় এইস পাওয়ার সম্ভাবনা। বের করতে গেলে আমাদের এই ছক্কায় জোর ও মুদ্রা এইসের অনুকূল ফলাফল কিন্তু বের করতে হয়। তো দেখো আমাদের এখানে ছক্কায় জোর, আগে আমরা মুদ্রার হিসেবটা করি যে মুদ্রা এইসগুলোই এই, এরপরে জোর সংখ্যা, তো এক দুই তিন চার পাঁচ ছয়, এর ভিতরে জোর কি দুই চার ছয়, তার মানে আমরা এখানে অনুকূল ফলাফলগুলো পেলাম আছে এইটা এইটা এইটা। আমরা তাহলে এইগুলো সব মুছে দিই, তোমাদের বোঝার সুবিধার থেকে আমরা এইগুলো সব মুছে দিচ্ছি, হ্যাঁ তোমরা সহজে এটা বুঝতে পারবা। দেখো কোনগুলো মুছলাম, এটা আছে অনুকূল ফলাফল আমাদের যে ছক্কায় জোর, ছক্কায় জোর আর মুদ্রায় এইস, তাহলে এই অনুকূল ফলাফল এইটা আমাদের আসে অনুকূল ফলাফল। আমরা সেটাকে ইয়ে দিয়ে ধরি, তোমরা একটু ভাষাগতভাবে লিখে নেবা, এন অফ এ আসে কি তিনটি মান আসে আর আমাদের মোট মান কত ওইটি। এখন তোমরা এইভাবে লিখবা পরীক্ষায়, আমি একটু মুখে বলে দিচ্ছি যে ছক্কায় জোর ও মুদ্রায় এই পাওয়ার সম্ভাবনা পি, যেহেতু ইয়ে ধরছি না পি অফ এ অনুকূল উপাদান বাই এন অফ এ ভাগ এন অফ এস, মানে অনুকূল এন অফ এ দিয়ে অনুকূল উপাদানের সংখ্যা আর এন এফ দিয়ে মোট উপাদানের সংখ্যা। তাহলে এখানে আমি বাংলা ইংরেজিতে হয়ে যাচ্ছে, এখানে তিন লিখি তিন ভাগ বারো, তার মানে একের চার, এটাকে ভাগ করলে 0.25, জিরো থেকে একের ভিতরে মানটি আসছে, মানটি জিরো, সম্ভাবনার মান সবসময় জিরো থেকে একের ভিতরে আসছে, এটা আমাদের মান আসলো। ঠিক এইভাবে তোমরা অঙ্কগুলো করবা। আমি নেক্সট লেকচারে এই অধ্যায়ের নেক্সট লেকচারে আমি অঙ্কে চলে আসবো। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।